فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বারাকাতু। সম্মানিতা বোন প্রশ্ন করেছেন যে আমি বাড়িতে একটু বিকেলের দিকে হাঁটি, সেখানে কিছু দোয়া আমি পড়ি ফিরে 100-100 বার করে, তো সেটা বিদাত হবে কিনা। দেখেন একটি সহি হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা হাইনা ইউসবিহু ওয়া হাইনা ইয়ামসি, যখন সকাল সন্ধ্যা হবে তখন কেউ যদি সুবহানাল্লাহ বিহামদিহি মিয়াত মাররা, মানে সুবহানাল্লাহ বিহামদিহি যদি কেউ 100 বার পড়ে, তো গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেনা সমতুল্য হয়। অর্থাৎ অনেক গুনাহ যদি হয় তো আল্লাহ তাবারক তাআলা চাইলে ক্ষমা করে দেবেন। সেটা হচ্ছে কি, সুবহানাল্লাহ বিহামদিহি। তো অবশ্যই এই দোয়াটা আপনি 100 বার করবেন, এটি স্পষ্ট হাদিসে রয়েছে। তারপরে এমনি তসবিহ তাহলিল যে সমস্ত আছে এগুলোর কোনো মানে হদ নাই, এগুলোর কোনো লিমিট নাই, আপনি যত পড়তে পারেন। আল্লাহ তাবারক তাআলার কাছে দেখেন একটা হাদিস আছে, যেমন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে চারটি জিনিস, চারটি কথা খুব পছন্দনীয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তো যত চান আপনি পড়েন। তারপরে যেটা আপনি বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো যত চান ততবার করে পড়েন। তারপরে যে এই জিকিরটা আছে আপনার, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, 33-33-34, সেগুলো পড়ুন। এতে আপনার কে বলে যে সমস্ত গুণা আছে এর দ্বারাতে চাইলে আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দিতে পারেন।